দর্শক বন্ধুরা, আমি মিডিয়াম গরুর হাটে চলে এসেছি। দেখেন, এই একটা গরু, মিডিয়াম সাইজের গরু। গরুটা নিয়ে আসছে আমাদের ভাই। ভাইজান কেমন আছেন? জি ভাইজান, আপনার নামটা যদি একটু বলতেন। রতন ভাই, কোথা থেকে আসছেন? বাগুন্দ থেকে, চুয়াডাঙ্গা জেলার মধ্যে তো পড়ে। আচ্ছা, এই গরুটা তো আপনার নাকি? আজকে হাটে কয়টা নিয়ে আসছেন? আজকে একটা গরু নিয়ে আসছে, মিডিয়াম সাইজের গরু। গরুটা মনে হচ্ছে জানো, মাংস আসলে ভরপুর। দেখেন, কোথাও ফাঁকা নেই, মাংস ধরার জায়গা নাই, এরকম অবস্থা। দাঁতে কয়টা গরুটা? চারটে দাঁত হয়েছে গোটা, চারটে দাঁত হয়েছে। কেমন কি মাংস হবে? দশ মন ভাই, কিন্তু আমার টার্গেট তো বলো দশ মন পৌঁছবে না ভাই। দর্শক বন্ধুরা দেখেন, উনি কিন্তু বলছে যে যদি দশ মন না তোলে, কাটায় তুলে এমনি এমনি গরু দিয়ে দেবো। কেমন কি দাম দিয়েছেন গরুটার? তিন লাখ বিশ হাজার। দাম টাম কি হচ্ছে? কেমন কি হচ্ছে? কত হলে বিক্রি হয়? মানে তিন লাখ হলে বিক্রি হয়ে যাবে। দর্শক বন্ধুরা, উনি তিন লাখ হলে বিক্রি করবে। আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন। 04 04 06 06 45 33 54 45 33 54। দর্শক বন্ধুরা, যদি কারোর পছন্দ হয়ে থাকে, উনি কিন্তু গরুর ব্যবসা করে, যদি কারোর পছন্দ হয়ে থাকে ওনার সাথে যোগাযোগ করবেন। উনি কিন্তু এই কোয়ালিটির গরুর ব্যবসা করে, মানে সবসময় ওনার কাছে এই কোয়ালিটির গরু পাওয়া যায়। দেখেন, ওটার সামনের ছাইটাও কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর হবে। আর কম্বল টম্বল দিয়ে তো ভালোই লাগছে, যথেষ্ট সুন্দর লাগছে। ঝুটটা খুব বেশি বড় না, মাঝের সাইডের ঝুট, কিন্তু ঝুট একটু কম হলেও গরুটার চেহারাটা অনেক সুন্দর। ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন। হ্যাঁ, দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে, সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করবেন। দর্শক বন্ধুরা, আমরা রাস্তার ধারে, দেখেন প্রচুর গরু উঠছে আজকে হাটে, রাস্তার ধারে চলে এসেছি। তার মধ্যে এই দুইটা গরু আমার কাছে বড় মনে হচ্ছে। এই গরু দুইটার তথ্য জানানোর চেষ্টা করবো। গরু নিয়ে আসছে আমাদের ভাই। ভাইজান কেমন আছেন? কোথা থেকে আসছেন? দুর্গাপতি। আপনার নামটা যদি বলতেন একটু। আমার নাম ঠান্ডু বিশ্বাস। কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা। ব্যবসা করুন না বাড়ি পোষা করু? বাড়ি পোষা করু। দর্শক বন্ধুরা, বাড়ি পোষা করু, ওনার এই দুইটা বাড়ি পোষা করু। দেখেন, কালার টালার দিয়ে বেশ সুন্দর গরু দুইটা। মাংস মনে হচ্ছে বেশ ভালোই হবে। পাশাই আর একটা আছে, এইটা সম্পর্কে জানার চেষ্টা করি আগে। আপনার এই গরুটা দাঁতে কয়টা হয়েছে? ছয়টা দাঁত হয়েছে। মাংস কতটুকু হবে? মাংস 12 মন হবে। 12 মন? না, 12 মন পৌঁছে না তো আমার টার্গেটে। কিছু কম হবে, 12 মন তো পৌঁছে না আমার টার্গেটে। আচ্ছা ভাইজান, এটা কেমন কি দাম দিয়েছেন? দাম দিয়েছি 4 লাখ। একটা 4 লাখ? দর্শক বন্ধুরা, এই গরুটা 4 লক্ষ টাকা দাম দিয়েছে। দাম দর করার সুযোগ আছে, আপনারা দাম দর করে নিতে পারবেন। ওনার মোবাইল নম্বর দিয়ে দেবো, আপনারা দাম দর করে নিতে পারবেন। পাশে ওনার আর একটা গরু, এই গরুটা মনে হচ্ছে বেশ সুন্দর। দেখেন, এর ঝুট টুটগুলা অনেক সুন্দর। পিছনের সাইডটা দেখেন, মনে হচ্ছে যেন মাংস ঠেলে বেড়াচ্ছে, আর ঝুটটা তো সেই সুন্দর। ঝুট কম্বল দিয়ে অনেক সুন্দর একটা গরু। এটা কি জাতের গরু? এটা সাইওয়াল, সাইওয়াল জাতের গরু, সাইওয়াল জাতের গরু। এটা এটা দাঁতে কয়টা হয়েছে? 6টা। মাংস কতটুকু টার্গেট করেছেন? 10 মন হবে। এই গরুটার মাংস 10 মন টার্গেট করেছে, এইটার মাংস 10 মন আমি মেনে নিলাম, কিন্তু ওইটার মাংস 12 মন একটু কম হয়। যাই হোক, এই গরুটা কেমন কি দাম দিয়েছেন? 4 লক্ষ টাকা দাম দিয়েছেন। তো ওইটা তো মাংস বেশি, এটা মাংস কম, এটা কীভাবে 4 লাখ হয়? একই রকম হবে। দর্শক বন্ধুরা, উনি বলছে একই রকম হবে। দেখেন, এই জোড়া কেমন কি হলে বিক্রি করবেন? 7 হলে দিয়ে দেব। 7 হলে দিয়ে দেবেন? 7 হলে, মানে 7 লক্ষ টাকা হলে গরুটা উনি বিক্রি করে দেবে। আপনাদের মোবাইল নম্বরটা যদি একবার বলতেন। 01 01 77 01 77 04 83 3 2। দর্শক বন্ধুরা, 30 লাস্টে 30। দর্শক বন্ধুরা, যদি কারোর পছন্দ হয়ে থাকে, সরাসরি এই নম্বরে যোগাযোগ করবেন, গরুটা দেখে শুনে দাম দর করে নিতে পারবেন। তো ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন। হ্যাঁ, দর্শক বন্ধুরা দেখেন, এটাও রাস্তার পাশে একটা সাইডে একটা গরু দাঁড়ায় আছে, লাল টকটকে কালারের। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন?
এই তো পাশেই দুর্গাপুর থেকে। দুর্গাপুর, নামটা যদি বলতেন একটু। মোহাম্মদ কুরবান আলী। কুরবান আলী ভাই, কয়টা গরু নিয়ে আসতেন ভাই? একটাই। একটা গরুই নিয়ে আসতে উনি, সাহিওয়াল গরু, তাই তো ভাই? জি, সাহিওয়াল, নাভি কম্বল দিয়ে খুব সুন্দর একটা গরু, এবং ঠাসা মাংস গরুটার দেখেন, সুঠাম দেহের একটা গরু। ভাই জান গরুটার কয় দাঁত হয়েছে? গরুটা দুইটা দাঁত। দুইটা? চারটা দাঁত। চারটা দাঁত হয়েছে। মাংস কতটুকু হবে? মাংস উনি টার্গেট করছে 8 মণ, কিন্তু আমার টার্গেটে বলো গরুটা 10 মণের উপরে মাংস আছে। 11 মণ মাংস হবে না ভাই? দেখেন পাশের এক ভাই বলছে 11 মণ মাংস হবে গরুটার। গরুটা কেমন কি দাম দিয়েছেন ভাই জান? 4.5 লক্ষ টাকা দাম দিয়েছে গরুটার। দামদর করার সুযোগ আছে? দামদর করে নিতে পারবেন, হাটে আসলে ফিক্সড দাম বলা সম্ভব না, দামদর করে নিতে পারবেন। আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন। 01734 0173 4 7 4 7 7 8 7 8 6 0 6 0। দর্শক বন্ধুরা, টকটকে লাল কালারের গরু, যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে ফোন দেবেন। ওনার বাড়ির গরু কিন্তু, তাই তো? জি জি, ওনার বাড়িতে পোষা গরু, হাটে বিক্রি না হতে পারে, যদি কারোর প্রয়োজন হয় তাহলে সরাসরি ওনার নম্বরে ফোন দিয়ে দেখে শুনে দামদর করে নিতে পারবেন। ধন্যবাদ ভাই জান, ভালো থাকবেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, দেখেন রাস্তার ওপরে সে একটা গরু দাঁড়ায় আছে, কি চমৎকার একটা গরু। গরুটা নিয়ে আসছে আমাদের ভাই। ভাই কেমন আছেন? এটা কি জাতের গরু ভাই জান? মানে আমাদের দেশাল গরু। উনি বলছে এটা আমাদের দেশাল গরু নাকি, কিন্তু নাভি কম্বল দিয়ে বলে যে এটা সাইওয়াল। দাঁতে কটা হয়েছে ভাই জান? চারটে দাঁত হয়েছে। কতটুকু মাংস হবে? উনি একজন খামারি, মাংসের টার্গেট সঠিকভাবে বলতে পারছেন, উনি 7.5 মণ বলেছে, কিন্তু আমার টার্গেটে বলে ওটা 10 মণের উপরে আছে। কেমন কি দাম দিয়েছেন? 2,50,000 টাকা দাম দিয়েছে। দামদর করার সুযোগ আছে, দামদর করে নিতে পারবেন। উনি আসলে খুব রিজনেবল একটা প্রাইস বলেছে। মোবাইল নাম্বারটা বলতে পারবেন? 01717 0177 4 4 5 8 5 8 7 7। দর্শক বন্ধুরা, যদি কারো পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন। গরুটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, অল্প দামের ভিতরে মসমসি ভাজা। উনি 2,50,000 দাম চেয়েছে, আরও দামদর করার সুযোগ আছে, দামদর করে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, হাটে কিন্তু ভরপুর গরু উঠেছে, এমনকি রাস্তার ধারও দেখেন, রাস্তার ধারও বোধহয় হয়ে গেছে গরু। রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর গরু উঠেছে, দেখেন এই সাইডেও আছে, কিন্তু দুই সাইড দিয়েই একটা না প্রচুর গরু। হাটের ভিতর তো আছেই, রাস্তার মধ্যেও অনেকগুলো গরু এসে জমা হয়েছে। দেখেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, দেখেন প্রচুর পরিমাণে গরু হাটের ভিতরে এসে লোড হয়ে গেছে। বেচা বিক্রি এখনও সেইভাবে লাগেনি, টুকটাক করে শুরু হচ্ছে। এটা ভিতর, হাটের ভিতর সাইড দেখেন। আরে